যারা হত্যা করেছিল তারা আজকেও আস্ফালন করে। হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন। তার এই জন্মদিনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ শেখ জামাল 1971 সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ রাসেলের সাথে পাকিস্তানিদের হাতে বন্দী ছিল। সেই বন্দী দশা থেকে তিনি পালিয়ে গিয়ে পায়ে হেঁটে নানাভাবে তিনি দুর্গম পথ পাড়ি দিয়ে তিনি আগরতলায় গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পুরো মুক্তিযুদ্ধের 9 মাস মুক্তিযুদ্ধের সম্মুখ সমরেও তিনি অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট হয়েছিলেন এবং বিশ্ববিখ্যাত সেনা প্রশিক্ষণ কেন্দ্র স্যান্ডহার্স্টের, ব্রিটেনের স্যান্ডহার্স্ট থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি একজন মেধাবী তরুণ ছিলেন, দেশপ্রেমিক তরুণ ছিলেন এবং একই সাথে তিনি সংস্কৃতি মনা মানুষ ছিলেন, সংস্কৃতি চর্চা করতেন এবং খেলাধুলার প্রতি তার গভীর অনুরাগ ছিল। যারা হত্যা করেছিল তারা আজকেও আস্ফালন করে। সেই হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন। দুঃখজনক হলেও সত্য, আজকেও তারা দেশে আস্ফালন করে। আমি শহীদ শেখ জামালের নিরিহাত্মার মাগফিরাত কামনা করি।